আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এক্সেল নট রেসপন্ডিং নিয়ে। তো অনেক সময় দেখা যায় আমরা কাজ করার সময় আমাদের এক্সেলটা হ্যাং করতেছে অনেক, বা আমাদের এক্সেল টুলের কাজই করতেছে না, নট রেসপন্ডিং দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এই টাইপের সমস্যা যদি হয় তাহলে কীভাবে ঠিক করা যায় সেটা আমরা আজকে দেখব। দুইটা পসিবল ওয়ে আমি দেখাবো, মোস্ট অফ দ্য কেস ফার্স্ট ওয়েতেই ঠিক হয়ে যায়। তো চলেন শুরু করি। প্রথমে আমাদের যেটা করতে হবে, এক্সেলটা ওপেন করতে হবে। এক্সেল থেকে আপনার উপরে কর্নার ফাইল অ্যাড অপশন পাবেন, এখান থেকে অপশনস, দেন ট্রাস্ট সেন্টার, ট্রাস্ট সেন্টার সেটিংস, দেন প্রোটেক্টেড ভিউ। এটা হচ্ছে বাই ডিফল্ট টিক দেওয়া থাকে। এটা হচ্ছে টিকগুলো তুলে দিলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আনসেভ যে ফাইলগুলো অনেক সময় হচ্ছে স্ক্যান করতে থাকে ব্যাকএন্ডে, ওটার জন্য হচ্ছে অনেক ফাইল কাজ করে না। এটা একটা ইস্যু থেকে যায় আমাদের। আর মেসেজ বারে একটা অপশন থাকে, সেটা হচ্ছে শো দিস মেসেজ বার ইন দ্য অ্যাপ্লিকেশন হোয়েন অ্যাক্টিভ কন্টেন্টস সাসেস অ্যাক্টিভ এক্স কন্ট্রোল অর ম্যাক্রোস হ্যাজ বিন ব্লকড। লাইক আপনার উপরে একটা নোটিফিকেশন বার আসতেছে যে কন্টেন্ট ব্লক, এই টাইপের মেসেজগুলো আপনি যদি এখানে নেভার শো ইনফরমেশন অ্যাবাউট ব্লক কন্টেন্ট দেন তাহলে আর আপনাকে এক্সট্রা ঝামেলা পোহাতে হবে না ওই ফাইলগুলোর ক্ষেত্রে। এটা হচ্ছে প্রথম স্টেপ। এটা করে যদি আপনি এক্সেলটা ক্লোজ করেন, ক্লোজ করে রিওপেন করেন আপনার ফাইলটা, যদি কাজ করে দেন ওকে, আর যদি কাজ না করে দেন নেক্সট স্টেপ আপনাকে এক্সেল ফাইল রিপেয়ার করতে হবে। এখানে এক্সেল রাইট বাটন ক্লিক করে আন ইনস্টলে ক্লিক করুন, দেন এখান থেকে আপনার মাইক্রোসফট অফিস 2016 বা অফিস 365 যে ভার্সনে থাকুক না কেন, জাস্ট এটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, চেঞ্জের একটা অপশন পাবেন, অথবা উপরে আপনি চেঞ্জের একটা অপশন পাবেন। দেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কুইক রিপেয়ার আর একটা হচ্ছে অনলাইন রিপেয়ার। আমরা প্রথমে হচ্ছে কুইক রিপেয়ারটা সাজেস্ট করি। দেখেন কুইক রিপেয়ারে দিলে আপনার জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো সময় নেবে একটা রিপেয়ার কমপ্লিট হতে। আচ্ছা, এখানে কিন্তু রিপেয়ারটা ডান, এখন ক্লোজ করে আপনি যদি আপনার ওই ফাইলগুলো আবার রিওপেন করেন এক্সেল, ওয়ার্ড বা আউটলুকের, তাহলে আপনার মোস্ট অফ দ্য কেস 70% মাইক্রোসফট অফিস কিন্তু ঠিক হয়ে যায় এই কুইক রিপেয়ারে। এরপরেও যদি না হয়, আচ্ছা এখন কথা বলবো আমরা অনলাইন রিপেয়ার নিয়ে। ইন মোস্ট অফ দ্য কেস কুইক রিপেয়ারে আমাদের 75%-এর উপরে প্রবলেমগুলো সলভ হয়ে যায়, আর যদি না হয় সেক্ষেত্রে 100% সমস্যা সলভের জন্য আমাদের অনলাইন রিপেয়ারটা প্রয়োজন হয়। তো অনলাইন রিপেয়ারে কী হয়, আপনার একটা ইন্টারনেট কানেক্টিভিটি দরকার হয়, আপনার ইন্টারনেট স্পিডটা যদি ভালো হয় তার উপরে ডিপেন্ড করা হচ্ছে আপনার কত তাড়াতাড়ি অনলাইন রিপেয়ারটা কমপ্লিট হবে। তো এটার জন্য যেটা করে ব্যাকএন্ডে, আপনার ফুল মাইক্রোসফট অফিসটাকে অটোমেটিক্যালি হচ্ছে ব্যাকএন্ডে রিমুভ করবে, আনইনস্টল করে আবার নতুন করে রিইনস্টল করবে। তো এটার জন্য মিনিমাম 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো সময় নিতে পারে। তো জাস্ট এখানে অনলাইন রিপেয়ার সিলেক্ট করে এখানে রিপেয়ারে যদি ক্লিক করেন দেন আপনার কিন্তু অনলাইন রিপেয়ারটা কিন্তু শুরু হয়ে যাবে। আমার এখন দরকার হচ্ছে না, এই জন্য আমি রিপেয়ারে ক্লিক করতেছি না। বাট আপনাদের ক্ষেত্রে যেটা করতে হবে, রিপেয়ারে ক্লিক করার পরে দেন প্রসেসটা স্টার্ট হবে। ওকে বন্ধুরা, এটাই ছিল ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।